রাধা কুমারীর হত্যায় উদঙাইছে রেল বিভাগের ফোপলা স্বরূপ। রাজ্যের কোনো একটা রেল স্টেশনত নাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, বহু রেল স্টেশনত নাই সামান্য একটা সিসি ক্যামেরা। শিবসাগরের সদর রেল স্টেশনত সিসি ক্যামেরা থকা হলে ক্যামেরাত বন্দী হলহেতেন হত্যাকারীর ছবি। সেই ছবির সহায়ত আরক্ষী অনায়াসে গ্রেপ্তার করব পারিলেহেতেন হত্যাকারীক, কিন্তু নাই। ঘটনার 30 ঘণ্টার পাছতো মুকলি আকাশের তলত ঘুরি ফুরিছে কৃষি বিজ্ঞানের মেধাবী ছাত্রী রাধা কুমারীর হত্যাকারী। কারণ আরক্ষী কিংবা রেল বিভাগের হাতত নাই হত্যাকারীর ছবি। শিবসাগরের দরে শিমলুগুড়ি জংশনতো সিসি ক্যামেরা নথকার বাবেই জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত করে সকলোরে অগোচরে আঁতরি যাবলে সক্ষম হল হত্যাকারী। আজি আপনাদের চক যে শিমলুগুড়ি ইমান ডাঙর একটা জংশন, একটা পুরনি জংশন, এই জংশনটো কিন্তু কোনো একটা সিসি ক্যামেরা ইয়াত নাই। আজি কালি যদি গোটেই যদি সম্পূর্ণরূপে ইয়াত বিজ্ঞানসম্মতভাবে সিসি ক্যামেরা যদি লগালেহেন বা ইয়াত বিভিন্ন ধরনের উন্নত মানদণ্ডের যদি সিকিউরিটি সিস্টেম থাকিলেহেন, নিশ্চিতভাবে এনেকা হত্যাকাণ্ড নিশ্চিতভাবে হারি যাব নোৱাৰিলেহেন। সামান্য একটা সিসি ক্যামেরা সংযোগ করব শিমলুগুড়ি জংশন কর্তৃপক্ষের রেল বিভাগে দেখালে মহামূর্খামির আন এক নমুনা। রাধার মৃতদেহ উদ্ধার করার কেই মিনিটমানের পাছতেই ঘটনা সংঘটিত হওয়া দবাটো শিমলুগুড়িতে রাখি নথই যাবলে দিলে রেলখনের সঙ্গে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার দবাটো আঁতরি যাওয়ারে নিশ্চিহ্ন হল হত্যাকারী এড়ি যাওয়া বহু তথ্য প্রমাণ। কাণ্ডজ্ঞানহীন রেল বিভাগে সংঘটিত করা এই মূর্খামির কথা স্বীকার করিলে অতিরিক্ত আরক্ষী অধীক্ষক বলিন দেউরিয়ে। কালি দবাটো রখা নহল, সো এই মানে আজি রখা হব ইয়াত, সেই কারণে আমি ঘুরাই লই আনিছো। আমার অফিসার কই কিনে হেৰি পাইছে, সেফালে তিনিচুকীয়ারপরা ফুটেজ কালেক্ট করেছে, রেলেরপরা ডিব্রুগড়েরপরাও কালেক্ট করেছে। এতিয়া কোনে লব তথ্য প্রমাণ বিনষ্ট হওয়ার দায়িত্ব? 30 ঘণ্টা ধরে হত্যাকারী করায়ত্ত করব নোৱাৰা অকর্মণ্য রেল আরক্ষী স্বীকার করবনে এই অক্ষমণীয় অপরাধ? নকরে, কারণ ঘটনা সংঘটিত হওয়ার পিছ মুহূর্তের পর এতিয়ালৈকে শিমলুগুড়ি জংশনের মাজেদে চলাচল করা এখন রেলতো কোনো এজন যাত্রীয়ে চাঁতোকে দেখা নাই রেল আরক্ষীর। এতিয়া চূড়ান্ত নিরাপত্তাহীনতাত ভুগিছে প্রতিজন রেল যাত্রী। ট্রেনত তো আপনার গার্ড থাকিব লাগে, প্রত্যেক ডাবার এটা এটা থাকিব লাগে। যদি এজাগাত গৈ বহি থাকে আর বাকি জায়গার ডাব্বাবিলাক এনে খালি থাকে, তেনে এনেকা হবই। খালি সিকিউরিটি আছে সিকিউরিটি আছে বলে কলে তো নহব, এজাগাত গৈ বহি পিনে আড্ডা মারিলে তো নহব। যাত্রীর অভিযোগ, সাধারণ অজুহাতত পয়সা খোয়ার ধান্দার বাহিরে আন একই নকরে রেল আরক্ষী। এটা আমি সাপোজ কেতিয়াবা তিনিচুকীয়ারপরা মাল আনো কিবা আনো, আমি তো তাত কিবা বেলেগ বস্তু তো আনা নাই, কাপড় আনো বা স্যান্ডেল আনো কিবা আনো, সেই তাত সেইবিলাক ধরে তাদের পয়সা লোলে বিচারে। কিন্তু যত মেন বস্তুর মেন কামটো গুরুত্ব কামটো সেইটো তাদের নাচায়, তাতে খালি পয়সা দে সেইটো দে সেইটো দে এইবিলাকে ধান্দা। রাজেন গোহাঁই ডাঙরিয়ার রেল বিভাগের এনে বেমেজালির বাবেই মাতৃর বুকু সুদা করে আঁতরি গল পিতৃহীন এগারী মেধাবী ছাত্রী। আনহাতে মাত্র 20 মিনিটের রেল যাত্রাত মেধাবী ছাত্রীক হত্যা করে আঁতরি যাবলে সক্ষম হল এটা হত্যাকারী। ধিক ভারতীয় রেল। নাজিরার পুরা নবুল কুঁয়ার, নিউজ 18, নর্থ ইস্ট।